দেখো আমার বয়ফ্রেন্ড পালাচ্ছে। ও ভাই, তো ওয়েলকাম ব্যাক সবাই, ক্যারোট নতুন গেমপ্লে ভিডিওতে। আর আজকে খেলবো স্কেটিসার 3D পার্ট 4। তোমরা পার্ট 4 করে একদম কমেন্ট সেকশন ভরিয়ে ফেলো, জানি না মানে এই ম্যাডামকে শাস্তি দিয়ে এত মজা কেন পাও তোমরা। ম্যাডামটা দেখো কত কষ্ট পায়, আমার খুব মায়া হচ্ছে ম্যামকে দেখে। ও আজকে ম্যাম আমাদের বয়ফ্রেন্ডের সাথে আছে ম্যামের, তো আজকে মনে হয় বেশি মজা হতে চলেছে। তো চলো দেখি কি কি করতে হয়। তো ম্যাম একটা জুতা কিনে এনেছে শহর থেকে, আর ভাবছি যে ওই জুতা কিনলে উনি ছাদ থেকে পড়ে যাবে না। তো এখানে আমি ড্যান্সিং গ্যাসটা নিয়ে নিই। এই গ্যাসটা ইউজ করলে কি হবে তোমরা তো ভালো করেই জানো। এই ড্যান্স গ্যাসটা যদি আমি ইউজ করি তাহলে ম্যাম ডান্স শুরু করে দেবে অটোমেটিকলি। তো দেখো ডান্স করছে, আর আজকে যেহেতু ম্যামের বয়ফ্রেন্ড আছে তো দুজনকে একসাথে মজা দেখাবো, চলো দেখি কেমন মজা হয়। তো চলো ভেতরে ঢুকে যাক। আর দেখো ম্যাম ডান্স করছে, এই ফাঁকে আমরা ওই দিকে যাই, রান্নাঘরে একটা মোমবাতি রাখা থাকবে, ওখান থেকে আমাকে আনতে হবে একটা মোমবাতি প্রথমে। আর তোমরা অনেকেই বলছে লেভেল আনলক হয় না তোমাদের, তো তোমরা এগুলো স্টার কালেক্ট করতে পারো তাহলে লেভেল আনলক হয়ে যাবে, মানে স্টার কালেক্ট করতে হয়। আর তোমরা যদি আগের চ্যাপ্টারগুলো খেলে কমপ্লিট করে দিতে পারো তাহলে তো পরের চ্যাপ্টারগুলো আনলক হয়ে যাবে, তো নেক্সটে ট্রাই করে দেখতে পারো। তো এখানে ঢুকে আমাকে মোমবাতি খুঁজে আনতে হবে, এখানে মোমবাতি রাখা আছে। তো এবার যেতে হবে আমাকে বেসমেন্টে। আর ম্যাম দেখো কোথায় যেন আসছে, মানে রান্নাঘরের দিকে আসছে নাকি। ও ম্যাম দেখো চলে আসছে আমাদের পিস পিস। তো ম্যামকে ফাঁকি দিয়ে আমাকে পালাতে হবে আবারও। এখান থেকে দেখো বার্ড শিট রাখা আছে, কোথায় গেলো বার্ড শিট, তো ওই তো এখানে আমাকে বার্ড শিটটা নিয়ে যেতে হবে। আর চলো বাইরে যাওয়া যাক, এবার বাইরে গিয়ে আমি ও বাইরে সাইড দিয়ে যাবো, ওপরে ওইখানে মই রাখা আছে ওটা দিয়ে যাবো, কারণ তাছাড়া যদি আমি নিচ দিয়ে যাই তাহলে ম্যাম আমাকে পাউচু করে আবার হ্যালো নেবারের মতো জানলা দিয়ে ছুড়ে ফেলে দেবে। তো আমাকে যেতে হবে এদিক দিয়ে। আর তার আগে আমি একটা কাজ করি, এখানে যে মোমবাতিটা আমি নিয়েছি মোমবাতির এখানে ইউজ করা যাবে, তো মোমবাতিটা এখানে ইউজ করতে গেলে আমাকে এটা করতে হবে, আর একটা কাজ করতে হবে ভেতরে, আমি তো ভুলে গেছিলাম মোমবাতি গ্লু আনার আগে আমাকে এখানে ইয়ে করতে হবে, এখানে একটা জিনিস বানাতে হবে, এখানে একটা কালার মিক্সিং করতে হবে। আমি তো মেয়ে ক্যারেক্টার নিয়েছি, মেয়ে ক্যারেক্টার নাম কি যেন ছিল, তানি না কি একটা ছিল, তো ওই ক্যারেক্টারটা নিয়েছি। আর ক্যারেক্টারটা ছোট, এখান থেকে মানে দেখতেও পাচ্ছি না ওপরে কী কী কালার। তো এখানে আমাকে কালার মেশাতে হবে, কালার না এগুলো কি আমি জানি না সঠিক, তো এগুলো এই বোলের মধ্যে মেশাতে হবে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে সবুজ। তো এগুলো মিশিয়ে আমার এই ম্যামের জুতাটাকে নষ্ট করতে হবে, যাতে জুতাটা মানে স্লিপ করে আর ম্যাম ছাদ থেকে পড়ে যায়। তো এটা নিয়ে চলো এবার আমরা উপরে যাই, উপরে এদিক দিয়ে যাবো না ওই দিক দিয়ে যাবো, চলো ঘুরে ঘুরে যেতে হবে, ওই এখান দিয়ে যাই, চলো মইটা দিয়েই যাই, তাহলে হয়তো ম্যাম দেখতে পাবে না আমাদেরকে। ওকে, তো ম্যামের জুতা পেয়ে গেছি, দেখো এখানেই রাখা আছে। তো জুতাটার মধ্যে আমাকে এগুলো গ্লু টাইপের এগুলো মেশাতে হবে, এগুলো কি আমি সঠিক জানি না, দুটো মিক্স করে হলুদ কালার হয়ে গেছে। আর এই জুতাটা পরে যদি ম্যাম এখন ছাদে যায় ম্যাম নিশ্চিত স্লিপ করে পড়ে যাবে। আর এখান থেকে আমাকে আর কিছু করতে হবে না, জুতাটা এভাবেই রাখা থাক। আর এখান থেকে চলো আমরা আমাকে আর একটা কী করতে হবে, এখান থেকে বাইরে বেরিয়ে আমাকে চলো আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গ্লু খুঁজতে হবে। গ্লু আর বার্ড শিট একসাথে ম্যামের মাথার মধ্যে আঠা দিয়ে লাগাবো, তাহলে বার্ডগুলো এসে ম্যামকে জ্বালাতন করবে, আর এরকমই কিছু একটা হওয়ার কথা চলো দেখি কেমন কি হচ্ছে। তো গ্লু পেয়ে গেছি আমি, তো গ্লুটা নিয়ে যেতে হবে আর একটা রুমে। তো চলো এখান থেকে, চলো এখান থেকে গিয়ে আমি আগে এটা নিই। এখানে দেখো ম্যামের জন্য একটা উপরে ইয়ে রাখা আছে, তো এখানে দেখো একটা ইয়ে আছে, এখানে আর একটা গ্লু আছে যেটা কোনো কাজে লাগবে না আমার সম্ভবত এখন। তো গ্লু অলরেডি আমি নিয়ে নিচ্ছি, তো এখানে গ্লুটা ঢালতে হবে প্রথমে, তারপরে আমাকে ঢালতে হবে বার্ড শিট। আর ম্যাম যখনই এই টুপিটা পরবে পাখি এসে ম্যামের উপর হামলা শুরু করে দেবে, ম্যাম বুঝতেও পারবে না যে কেন হামলা করলো। চলো এখান থেকে আমরা বাইরে যাই, এবার বাইরে গিয়ে আমরা শুধু তামাশা দেখবো আর ম্যাম এবার বুঝবে আসল ঠেলা কাকে বলে। তো চলো এখান থেকে বাইরে গিয়ে আমরা ওয়েট করি যে কখন ম্যাম এসে ওই টুপি পরে আর ওই জুতা পরে ছাদ সাফ করতে যায়, ছাদ না চিমনি সাফ করবে যাই হোক। ওকে, তো সাফ করা শুরু করে দিয়েছে, এবার দেখো খেলা কেমন, একটা পাখি এসেছে, পাখির ঝাঁক যদি চলে আসে ওই বীজ খেতে তাহলে বুঝবে ম্যামটা কত জ্বালা পোয়াতে হয় তোমাকে। দাঁড়াও এখনই তো শুরু হচ্ছে, দাঁড়াও পালালো। চলো দেখো আমরা ক্যারেক্টার চেঞ্জ করে নিয়েছি, এটা হচ্ছে মেয়ে ক্যারেক্টার। তো চলো চ্যাপ্টার 2 খেলে দেখা যাক কেমন মজা হচ্ছে। আর এখানে শুরু করতে আমাকে কি করতে হবে, ওকে, তো ম্যামের জন্য একটা কম্পিটিশন তৈরি হচ্ছে, আর ম্যাম কিন্তু মিউজিকও বাজাতে পারে, ম্যাম গানও গাইতে পারে, ম্যাম জিম করতে পারে, ম্যাম সব কিছু করতে পারে। তো আজকে ম্যাম হচ্ছে একটা সিঙ্গিং কম্পিটিশনের জন্য নাম দেবে, যেটা হচ্ছে ওর সিঙ্গিং প্র্যাকটিস করবে। তো সিঙ্গিং প্র্যাকটিস যেখানে করে, যেখানে সব বাজনা বাজনা ফাজনা রাখা আছে। ও ভাই দেখে নিয়েছে ম্যাম, এখান থেকে পালাও তাড়াতাড়ি। ও হো, আমি ক্যারেক্টার চেঞ্জ করে নিয়েছি, কারণ আগের ক্যারেক্টারটা খুব ছোট ছিল, অনেক কিছুতে ই করতে পারছিল না। তো কেকটা আমি নিয়ে নিই, আর কেকটা ম্যামের চলো মুখের মধ্যে মারবো আমি। তো হচ্ছে মুমের, ও লেগে গেছে, আমি ভাবলাম লাগবে না হয়তো, তো ম্যামের পেটের মধ্যে কেক লেগে গেছে, আবার ম্যাম আমার পিছে পিছে লেগেছে। ভাই 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 আর খেলবো না। তো চলো এখান থেকে আমাকে এই বমটা নিতে হবে, আর বমটা গিয়ে লাগাতে হবে আমার ম্যামের ওই বাজনার মধ্যে।
তো চলো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যামের বাজনাওয়ালা ঘরটা খুঁজতে হবে, যেখানে ম্যামের বাজনা পার্টি থাকে, মানে বাজনা ফাজনা সব। ও এক মিনিট, এখানে আর দরজা নেই বেরোনের মতো। আমি ভাবলাম যে অন্যদিক দিয়ে আমি বেরিয়ে যাবো, হুট করে ঢুকে পড়লাম এটা দেখি। ওকে আছে দরজা, কিন্তু আমি দেখিনি। ম্যামটা যদি এখনই বাথরুমে ঢুকে পড়তো তাহলে আমি এখনই মারা পড়তাম। আবার আবার পিছে লেগে গেছে ভাই। তো চলো এখানে আমাকে কি করতে হবে, বাজনাওয়ালা ঘরটা খুঁজতে। ওকে তো বাজনাওয়ালা ঘর পেয়ে গেছি। ওকে ওকে, ম্যাম আর আসবে না, ম্যাম আর আসবে না। এবার আমাকে কি করতে, আমাকে স্ক্রু ড্রাইভার। ও ম্যাম চলে আসছে আবারও। তো চলো এখান থেকে আমি স্ক্রু ড্রাইভার খুঁজতে হবে, স্ক্রু ড্রাইভার দিয়ে আমাকে ওই বাজনাগুলো খুলতে হবে। তো স্ক্রু ড্রাইভার পেয়ে গেছি। আর একটা জিনিস করতে হবে, স্ক্রু ড্রাইভার আর গ্লুটা নিতে হবে। গ্লুটা নিয়ে, গ্লুটারও ইউজ আছে। তো চলো স্ক্রু ড্রাইভার আর গ্লু নিয়ে যাই। আর এখান থেকে আমি গ্লুটা পরে নিই, আগে আমাকে আর একটা জিনিস খুঁজতে হবে। ম্যাম যদি মিউজিক না বাজিয়ে গান গাইতে শুরু করে তাহলে ওখানে কিন্তু ওই বমটা কাজ করবে না, ওই জন্য আমাকে মাইক্রোফোনে লাগানোর জন্য একটা মেশিন খুঁজতে হবে। সেই মেশিনটা চলো খুঁজে দেখি, আর যদি না পাই তাহলে ওটা দিয়েই কাজ চালিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো চলো মেশিনটা খুঁজে দেখা যাক যে কোথায় আছে, আর ওই মেশিনটা যদি পাই তাহলে খুব ভালো হবে। এই দেখো ম্যামের জিম ক্লাস, মানে জিমও আছে এখানে। তো জিমটার মধ্যেও জিমও করে আবার গানও করে। ওখানেও আর একটা বম রাখা ছিল নাকি? তো এখানে আর একটা ছিল, আমি নিচ থেকে নিয়ে আসলাম, আমি ভাবলাম উপরে হয়তো নেই। তো এখান থেকে গ্লুটা নিয়ে যাই। চলো এটা কোনো কাজের না, ম্যাম আমার মিউজিক বাজাতে চলে আসলে আমার টাইম আপ হয়ে যাবে। তো এখানে আমি খুঁজে পেলাম না কোথাও গিয়ে। তো চলো গ্লুটা উঠিয়ে নিয়ে যাওয়া যাক। এবার আমরা কি করবো, এবার মিউজিক ঘরটায় যাবো আবারও। তো এখান থেকে চলো মিউজিক ঘরে যাওয়া যাক। আর মিউজিক ঘরে গিয়ে আমাকে বাজনাটা রিপ্লেস করতে হবে ওই বমের সাথে। রিপ্লেস করবো না, ওটার ভিতরে বমটা রেখে দেবো। আর যখনই ম্যাম এসে শুরু করবে বাজনা বাজানো। ওকে তো বাজনাওয়ালা ঘরে আমি আবারও চলে এসেছি গ্লু আর দুটো স্ক্রু ড্রাইভার নিয়ে। তো এখান থেকে আমার স্ক্রু ড্রাইভার দিয়ে এটা প্রথমে খুলতে হবে, আর এর ভিতরে রেখে দিতে হবে বম, যাতে ম্যামটা না বুঝতে পারে। তো বম ভিতরে রেখে দিয়েছি, টাইম বম সেট হয়ে গেছে। আর স্ক্রু ড্রাইভার দিয়ে এবার এটা লাগিয়ে দিই। ওকে তো এটার কাজ কমপ্লিট। এবার যখনই ম্যাম মিউজিক বাজাতে আসবে তখনই বুঝবে যে আসল মজাটা কাকে বলে। আবার গান না গেয়ে, সে গান গাইলে আবার মুশকিল, তাহলে আবার হবে না। চলো মিউজিক বাজাতে আসুক আর দেখি কী করে কী হয়। তো চলো আমরা লুকিয়ে থাকি, দেখবো তামাশা দেখবো আমরা। আমাদের তামাশা দেখায় হচ্ছে কাজ, ম্যামের এটাই শাস্তি। ম্যামের অনেক কিছু শাস্তি দিতে হবে। তোমরা বলো যে আরও স্কাই টিচারের পার্ট দেখতে চাও কিনা কমেন্টে। পার্ট 5 যদি দেখতে চাও তাহলে এই ভিডিওতেও তোমরা 2000 লাইক কমপ্লিট করে দিও। যদি 2000 লাইক পার হয়ে যায় তাহলে পার্ট 5ও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর আমার এই গেমটা খেলতে ভালোই মজা লাগে। তো চলে এসছে ম্যাম আমাদের মিউজিক ঘরে, আর ম্যাম শুরু করবে আমাদের সিঙ্গিং কম্পিটিশন। আর দেখি কি করে ম্যাম সিঙ্গিং কম্পিটিশনে নাম দেয়। সিঙ্গিং কম্পিটিশন না, মিউজিক কম্পিটিশন। ও ইয়ে, ও ভাই এটা বেস্ট ছিল, আমি জানতাম এটা কি হবে। কারণ আমি যেহেতু বম দিয়েছিলাম, বমটা মুখের মধ্যে ফেটে গেছে ম্যামের। তো চলো ম্যামের আজকে হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং এ যাওয়ার কথা। তো ওকে, তো ম্যামের বয়ফ্রেন্ড ফুল নিয়ে এসে হাতে করে, আর ম্যাম হচ্ছে পৃথিবী। এটা কিরকম হাসি ভাই, বয়ফ্রেন্ডের হাসি দেখেছো? তুমি চাপ নিও না, তোমার এখন আমি 12টা বাজাবো মেকআপের। আর তুমি বিশ্ব সুন্দরী না, তোমাকে দেখাচ্ছি বিশ্ব সুন্দরী কাকে বলে। তো ম্যামের আজকে মেকআপের 12টা বাজাবো। তো চলো এখান থেকে হচ্ছে আমরা প্রথমে মেকআপ যেখানে করবে বাথরুমে মেকআপ করবে, হয়তো মেকআপ না মানে ফেস ওয়াশটা টোয়াশ করতে যাবো, আমাকে দেখে নিয়েছে। তো চলো এখান থেকে ফেস ওয়াশ করতে যাবো হয়তো। আর যখনই ফেস ওয়াশ করতে যাবে, এই তো এবার আমাকে কী করতে হবে, এটার মধ্যে কিছু মেশাতে হবে। তো সেই জিনিসগুলো আমাকে আনতে হবে, সেটা হচ্ছে গ্লু আর একটা হচ্ছে ফেস ওয়াশের মতো একটা ক্রিম আনতে হবে। তো এখান থেকে চলো আমরা প্রথমে খুঁজি। ওকে তো আমাকে এটা নিতে হবে, এটা নিতে হবে আমাকে, এটা নিয়ে যেতে হবে। আর আমাকে কী করতে হবে, আমাকে একটা গ্লু খুঁজতে হবে। তো গ্লুটা দেখি চলো কোন ঘরে রাখা আছে। আর গ্লু আর এটা যদি রেখে দিই, ওকে তো গ্লুও পেয়ে গেছি, এবার আমাদের কাজ আমরা করতে পারবো। তো চলো গ্লুটা উঠছে না কেন ভাই? ওকে তো গ্লু উঠিয়ে নিয়েছি, এবার যাবো ম্যামের বাথরুমে যেখানে ম্যাম ফেস ওয়াশ করতে যাবে। আর ম্যামের মুখ আজকে বিউটি প্লাস হয়ে যাবে, চলো দেখবে তোমরা সবাই কত মজা হবে। চলো এখান থেকে, ওকে তো ম্যামের বাথরুমে চলে এসেছি। এই বাটিতে আমাকে মেশাতে হবে এই ইয়ে গ্লু, আর এটাতে মেশাতে হবে আমাকে এই ক্রিমটা, তাহলে আমাদের ম্যাজিক শুরু হয়ে যাবে। চলো এখান থেকে আমরা পালাই আগে। চলো মনে হয় ম্যাম আসছে, আমাকে পালাতে হবে, এখানে থাকাটা উচিত হবে না। এখান থেকে চলো পালাই। না না, ম্যাম বাথরুমে চলে গেছে, ম্যাম মুখের মধ্যে পট্টি লাগানো শুরু করে দিয়েছে। এবার ওটার মধ্যে তো আমি গ্লু মিশিয়ে দিয়েছি, তার মানে যখনই ওই মাস্কটা সরাতে যাবে তখন আর ওটা উঠবে না। তো চলো এখান থেকে পালাই আমি। ভাই এটা কি ছিল, আমি তো এত খাটনি করে সবকিছু করলাম, মজা নিয়ে ম্যাম আমাকে ধরেই নিল। তো চলো আমি আবারও একটা ক্রিম উঠিয়ে নিয়েছি, আবারও গ্লু উঠিয়ে নিয়েছি। তো চলো এবার যাবো আবারও বাথরুমে, কারণ প্রথমবার আমাকে ম্যাম ধরে নিয়েছিল আর পা ধরে উঁচু করে আমাকে, মানে গলা ধরে উঁচু করে নিয়েছিল। তো চলো এবার বাথরুমে যাই, বাথরুমে গিয়ে এটা আমি মিশাবো। তো চলো এটা আমাকে আবারও মেশাতে হবে, গ্লু মেশাতে হবে এখানে, না এটা এখানে, ওকে আর এটা মেশাতে হবে এখানে। দাঁড়াও হচ্ছে না কেন, এটা মেশাতে হবে, না এটা মেশাতে হবে, এটা নিতে হবে আর ওখানে গিয়ে মেশাতে হবে সম্ভবত।
ওকে তো হয়ে গেছে, এবার ম্যাম যখনই সেটা ইউজ করবে তখনই বুঝতে পারবে যে কত জ্বালা মুখের মধ্যে হয়। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি কত সুন্দরী তুমি। তো ম্যাম আবারও বাথরুমে চলে এসছে, এবার ম্যাম যখনই ক্রিমটা ইউজ করবে আর ম্যামের মুখের 12টা বেজে যাবে, তো দেখো মুখের মধ্যে কি ওটা উঠিয়েছে, আমি গ্লু মিশিয়ে দিয়েছিলাম, মুখ একদম লাল টকটকা হয়ে গেছে। দেখো ম্যামের শুরু হয়েছে কেবল বিউটি প্লাস নষ্ট হওয়া, এবারে যখন ক্রিমটা দেবে তখন ম্যাম পিতনির মতো দেখতে হয়ে যাবে। তোমরা দেখো শুধু কি হয় ম্যামের সাথে। এক মিনিট, হোয়াট, আমি ম্যামের মুখের মধ্যে কি দিলাম আর ম্যাম তো আরো সুন্দরী হয়ে গেল। ও আমি কি করলাম এটা, আমাকে আমি ভুল করে ভালো ক্রিম মিশিয়ে দিয়েছি, আমাকে খারাপ ক্রিম মিশাতে হতো। ও ভাই আমি ভুল করে উল্টো পাল্টা ক্রিম মিশিয়ে দিয়েছি, আমাকে একটা এমন ক্রিম মিশাতে হবে যেটা দিয়ে ম্যামের মুখ আরো খারাপ হয়ে যায় দেখতে। ওকে তো আমি বাথরুমে চলে এসেছি, এবার আমাকে এটাতে মিশাতে হবে গ্লু আর এটাতে মিশাতে হবে এই ক্রিমটা। তো আগেরবার আমি ভুল করে অন্য কিছু মিশিয়ে দিয়েছিলাম, ওই পাশেরটা মিশিয়ে দিয়েছিলাম, এইবার আমার কাজ মনে হয় ঠিকঠাক হয়েছে। এবার ম্যাম যখনই আসবে তখনই বুঝতে পারবে যে কি হয়। ও ভাই ম্যাম দেখে নিয়েছে আমাকে, পালাও 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 পালাও, কোথায় কোত্থেকে দেখে নিল ভাই, আর এটা বলো আমাকে ম্যাম পেছন থেকে কি করে দেখে নেয়, ম্যাম দেখো অন্যদিকে ঘুরে থাকলেও আমাকে দেখে নেয়। ও ভাগ্যিস অন্যদিকে দেখেছে, যাক তাও ভালো, আমি ভাবলাম আবারও প্রথম থেকে খেলতে হবে। আমার এই মিশনটা আমি অনেকবার খেললাম, যতক্ষণে ম্যামের বয়ফ্রেন্ড আসবে ততক্ষণে আমি এই ট্র্যাপগুলো বিছিয়ে রাখি যাতে ম্যামের বয়ফ্রেন্ড যখনই আসে এই ট্র্যাপের মধ্যে যাতে ফেসে যায়। আর এখানে দেখো আমাকে দুটো ট্র্যাপ পেয়ে গেছে, আরও ট্র্যাপ খুঁজে এনে দরজার সামনে বিছিয়ে রাখবো যাতে ম্যামের পায়ে নিজেরই পায়ে লাগে। ও ম্যাম দেখো ঘুমাচ্ছে, ও মুখের মধ্যে মাস্ক লাগিয়ে এসে ঘুমাচ্ছে। তো ঘর তো তালা মারা, এখানে আমি ট্র্যাপগুলো ফেলে রাখবো। তো চলো এইবার হবে আসল মজা, এখানে আমি সবগুলো ট্র্যাপ ফেলে রাখি, চলো যখনই ওরা আসবে বাইরে তখনই বুঝতে পারবে যে কি হয়। আমার জন্য সবসময় ট্র্যাপ বিছিয়ে রাখে, এখন ম্যামের জন্য আমি ট্র্যাপ বিছিয়ে রাখবো, যখন ম্যাম শাস্তি পাবে তখন বুঝবে যে কত কষ্ট হয়। এতদিন অনেক টর্চার করেছি স্টুডেন্টদের ওপর, এবার আমাদের পালা, আমরা হচ্ছে ম্যামকে শাস্তি দেব। তো চলো এখান থেকে আমরা কি করব, এখানে আরও একটা ট্র্যাপ আছে এটাও নিয়ে বিছিয়ে রাখবো, যতগুলো ট্র্যাপ আছে সবগুলো বিছাবো। তো দেখো ম্যামের মুখ আবারও লাল হয়ে গেছে, আগেরবার আমি ভুল ক্রিম দিয়েছিলাম যার কারণে ম্যাম আরও সুন্দরী হয়ে গেছিলো দেখতে, এইবার ঠিক ক্রিম দিয়েছি, এইবার আশা করি পেতনির মতো হয়ে যাবে দেখতে। আর ম্যামের বয়ফ্রেন্ড যখনই ম্যামকে দেখবে যে সুন্দরী না, তখনই ম্যামের বয়ফ্রেন্ড দৌড়ে পালিয়ে চলে যাবে। তো দেখো দেখো যেটার জন্য ট্র্যাপ পেতেছিলাম, ম্যামের মুখ দেখো কি হয়েছে ভাই, ম্যামের মুখের কি অবস্থা হয়ে গেছে, একদম ভূতের মতো হয়ে গেছে। দেখো ম্যামের বয়ফ্রেন্ড পালাচ্ছে, ও ভাই এটা বেস্ট ছিল। আর তোমরা এই গেমের আরো ভিডিও চাও কিনা, পার্ট 5 চাও কিনা, যদি পার্ট 5 চাও তাহলে গেম প্লেতে 2000 লাইক কমপ্লিট করে দাও, তাহলে পার্ট 5 খুব তাড়াতাড়ি চলে আসবে। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ যখন সাবস্ক্রাইব করবে তখনই ভিডিওর তোমার কাছে যাবে, না হলে কিন্তু ভিডিও পাবে না। তো তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর 2000 লাইক খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো আজকের মতো বাই।